আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখবেন কিভাবে ফটোশপে এরকম একটি লোগো তৈরি করা যায়। আপনারা খুব সহজেই ভিডিওটা দেখলে এরকম লোগোটা তৈরি করতে পারবেন। আপনারা একটা ফাইল নেবেন, নিউ ফাইল, ফাইলে ক্লিক, নিউ ক্লিক করে আপনারা এরকম একটা সাইজ ওয়াইড 6, হাইট 4, রেজুলেশন 300, ওকে করে আপনারা একটা ফাইল নেবেন, যেটা এখানে করা আছে। কন্ট্রোল এইচ দিয়ে গার্ড করে দিলাম, এটাও আপনারা এখানে পাইবেন। শো গার্ড ভিউ ক্লিক শো গার্ড, এখানে আপনার পলিগন একটা টুল আছে, এই অপশনটাতে ক্লিক করে আপনারা শিফট চেপে এখানে এটাকে ড্র্যাগ করবেন, করে আপনারা এটাকে কন্ট্রোল টি চেপে কর্নারে শিফট চেপে একটু ছোট বড় করে নিলাম, এখানে সেন্টার করলাম, ওকে। এই যে এখানে লেয়ার আছে, এখানে লেয়ার আপনারা দেখেন, লেয়ার ওয়ান, এটাকে কন্ট্রোল জে করে আরেকটা কপি করলাম, এখানে এখন এটাকে ড্র্যাগ করে নিচে এনে এখানে সেট করলাম, নিচের এই পলিগনেটাকে আমি এটাকে আমি স্টোরাইজ ক্লিক করে কন্ট্রোল চেপে এটাতে ক্লিক, এটা হাইড করে দিলাম, ডিলিট ক্লিক, কন্ট্রোল ডি, আমার এটার আর কোনো দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন শুধু আমার এটা আছে, এখন এটাকে কন্ট্রোল জে করলাম, কন্ট্রোল জে করে কন্ট্রোল টি আমি এটাকে 50%, 100% ঘুরিয়ে দিলাম, দিয়ে আমি এখানে সেট করলাম, এখানে সেট করলাম, ওকে। অল্টার ক্লিক করে এটাতে আরেকটা ক্লিক করে চেপে এখানে টেনে আরেকটা করলাম, দুইটা হইল, কাজের সুবিধার্থে আমি এটাকে উপরে এটাকে নিচে করে দিলাম, এখন এটা 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 এটাতে ক্লিক করে আমি এখানে ক্লিক, গ্রেডিয়েন্টে ক্লিক, গ্রেডিয়েন্টে ক্লিক করে এখানে লাল সবুজ আছে, এটাতে ক্লিক করে ওকে, ওকে, গ্রেডিয়েন্টে ক্লিক করে লাল কালারটা একটু ডিপ করি, ওকে। এটাতে আপনি 50% জয়েন করে দিবেন, 50%,
জয়েন্ট হয়ে গেল ওকে ড্রপ শ্যাডো এটাকে জিরো করে এটাকে 20% ওকে তারপরে এটা ক্লিক করে সেম প্রসেসে ক্লিক করে আপনারা এটাতে ক্লিক করে আমি এটা পারি এটা না এটাই নিলাম ওকে ক্লিক করে এটাতে ক্লিক করলাম ড্রপ শ্যাডো জিরো করে 20 এটাতে ক্লিক করে সেম প্রসেস এটা থাক এটাই ড্রপ শ্যাডো এখানে 20% 20 pixel ওকে এখন আমি এটাকে অফ করে দিলাম অফ করে করে দিলাম এখন আমাকে যেটা করতে হবে নিচে একটা নিউ লেয়ার ক্লিক করে এটাতে ক্লিক করে অল কন্ট্রোল এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক না সরি কন্ট্রোল টি এটাতে ক্লিক করলাম করে ব্রাশ টুল ক্লিক ক্লিক করে আমি এখানে কিছু এটাকে কালো করে অপোসিটি 50% something আমি এটাকে একটু কালো করে দিলাম ওকে কন্ট্রোল টি কন্ট্রোল এটাতে ক্লিক করলাম এটা হইলো এটাতেও সেম ওকে কন্ট্রোল জি এখন আমি কন্ট্রোল এগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল ই দিলাম জয়েন করে দিলাম এখন এটা আমার যেদিকে যায় এদিকে করবে এটাকে ওখানে রাখলাম কন্ট্রোল এইচ গার্ড হাইড করে দিলাম এখন আমি এটাকে কন্ট্রোল জে করে একটা লেয়ার কপি করলাম কন্ট্রোল টি দিয়ে মিডিল পয়েন্টটাকে এখানে এনে এটাকে ক্লিক করে ফ্লিপ পার্টিকাল এখানে আনলাম ওকে আমাকে এটা গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে
dan lam ada te হালকা করে দিলাম। এখন আমি একটা নিউ লেয়ার নিলাম, এটাতে আমি একটা ব্রাশ টুল নিয়ে এটাকে একটু বড় করে অপাসিটি 50 করে ক্লিক করলাম, কন্ট্রোল টি, শিফট অল্টার চেপলে এটা এরকম হবে, জাস্ট টেনে এনে এখানে বসাই দিলাম, ওকে, অল্টার ক্লিক করে অল্টার চেপে এখানে ক্লিক করে আরেকটা কপি করে এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এটাতে আমি ব্লেন্ডিং অপশন আছে এখানে গিয়ে এখানে ক্লিক করে আমি এটাকে 0 এটাকে 2 করে দিলাম, 3, তারপরে আউটার গ্লো ক্লিক করে এটা 3 করে দিলাম, ওকে। এখন আমি এটাতে একটা লেয়ার গ্রেডিয়েন্ট তৈরি করা আছে, যেটা গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট এখানে চলে আসলো, এটা আমি আর একটু নিচে নামাইয়া দিলাম, এটা 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 সরি এটা 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 ক্লিক করে আমি একটু এখানে করে দিলাম। এখন যেটা করতে হবে ওকে, এইটাতেও গ্রেডিয়েন্ট ইউজ করা ব্লেন্ডিং অপশন করা উচিত ছিল, ওকে সরি ব্লেন্ডিং অপশনে
outer glue, jatache, take tiri, এটাকে হাইড করে দিলাম এখন আপনাকে এই যে লোগোটা এখানে আছে ডিজাইন লোগো এটাতে ক্লিক করে আমি এখানে নিয়ে আসলাম নিয়ে এসে আপনি এটা লিখলেও সমস্যা নাই কন্ট্রোল টি লোগো ডিজাইন ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আপনারা নিজেই চেষ্টায় আপনারা এটা তৈরি করতে পারবেন বিভিন্ন আরো এটা ফলো করে আরো অন্যান্য লোগো তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ